जवान मान नहीं लिए মোমবাতি মুঝে নি পাতা বস অনেকদিন আমরা নতুন নতুন লোকেশন খুঁজছিলাম তাই জন্য আজকে লোকেশন পেয়ে গেছি বাইপাস পাশে একটা ভালো সুন্দর লোকেশন আছে ওই লোকেশন আমরা তিনজনে যাবো আর কিছু কিছু স্ট্যান্ডার্ড ট্রিক করবো আর ওইখান থেকে রেডবুলের অফিস বেশি দূর না অনেকদিন যেহেতু রেডবুল আনা হয় না ওকে প্র্যাকটিসও হবে চলুন দেখাই আর গাইস দেখতে থাকো গাছ তাও হয়েছে জায়গাটা অনেক স্পেসটা কম ছিল করে নিতাম কিন্তু বেশি ভয় লাগছিল ওই সাইডে একটু মানে পুলিশ টুলিশ ছিল তো কিছু যদি আবার বলে তাই জন্য দেখি কত দূর যেতে পারি রাস্তার লোকেশনটাও খুব সুন্দর আর রাস্তাটা অ্যাকচুয়ালি ফাঁকা আছে কে হুইলি করবো লেটস গো দেখি ফ্রি থাকে না কত আরো হুইলি কন্টিনিউ ভালো কত সুন্দর দিদি ওই দেখ আবার সেলফি নিচ্ছে আমার যদি একটা গার্লফ্রেন্ড ধরে নিতাম ধরেছে তো আমরা তিনজন কেমন লাগছে বিল্ডিংটা কত সুন্দর লাগছে ফাইনালি আমরা রেড বুল অফিসে চলে এসেছি সুমন প্রীতম মাইন তেমন একটু অনেক বিজি আছে মিটিং মিটিং করছে আর অফিসটা তো খুব সুন্দর বহুদিন বাদ থেকে কোন এলা আকাশ ভাই কিছু বলছিস আকাশ ভাই না আকাশ ভাইকে আমি গিয়ে দিয়ে দেব দিন ওকে আমাকে বলছিল যদি তুই যাইস একবার নিয়ে চলে আসবি আমার আকাশ ভাইকে ঠিক আছে ঠিক আছে দিয়ে দিয়েছে এখন আমরা নিয়ে থ্যাংক ইউ সুগার ফ্রি রেডবুল অফিস থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকে যাবো চল একটু কই একটু এনার্জি বাড়িয়ে ঠিকই আছে মোটামুটি এখন তো ভালো করে ভিডিও শ্যুট করা যাবে না রেডবুলে অফিসে অনেকক্ষণই ওয়েট করছি নাই নাই করে আধা ঘন্টা এরকম কোনো সময় লেট হয় না কিন্তু ভাবছিলাম আমরা যেই লোকেশনটায় যাব সেই লোকেশনটা আমরা যাব ঠিক আছে কিন্তু ওয়ান ইটারনিটি লেটার গাইস আর ফ্যান ফলোয়ার্স ও আচ্ছা মানে এই গুন্ডা তু টাটা গুড বাই গয়া আস্তে করে চিপকে দাও এখানে বাদ বাকি করে মাথা আরে কিছু না এটা বিপুলের দিয়ে বেশি খতরনাক পড়ে ইয়া ব্যান্ডেজ ইয়া ব্যান্ডেজ এটা জওয়ান মানে দিলি একে এইসব জওয়ান বানা জওয়ান হ্যালো হ্যাঁ বল আর মারবি না তুই আছিস বগা চলা এখান থেকে ভাইয়ের হ্যান্ডেল ভেঙে গেছে
এখান থেকে যে জাম মেরেছিল খতরনাক ক্রাশ করেছে। বাপরে বাপ, কীভাবে ভেঙে গেছে দেখতেই তো পাচ্ছ। এরকম এখন এখন ভাঙছি না, কেন বাড়ি যেতে পারবে না, অনেকদিন তো প্র্যাকটিস বন্ধ। হ্যাঁ প্রায় পরীক্ষার এক দেড় সপ্তাহ। হ্যাঁ এদিকে আবার ঠোঁটনাও ফেটে গেছে, দেখো সেলাই নিতে গেছিলো সেলাই দিইনি, তাও খতরনাক ক্রাশ হয়ে গেছে। এখন কবে যে হ্যান্ডেল পাবে আসবে। দেখতে পাচ্ছ তো পেরেক ঢুকে গেছে ম্যাক্সিমাম। দেখো এত সুন্দর লাগছে না, এত ক্রেজি জায়গাটা, খুব সুন্দর। কেমন দেখলে ইনস্টাগ্রামে কেউ নেওয়া চলো। ধান খেতে নেমে গেছে ত্রিদীপদা, পানিকে নিতেছে, পানিকে নিতেছে। ইয়ো সো গাইস, আমাদের ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ এইসব ভিডিও শেয়ার না করলে গাইস তোমরা এক একটা কী করছো, এক একটা শেয়ারে আর এক একটা লাইকে লাইকে আমাদের অনেক কনফিডেন্স বাড়ে। যদি এইসবই যদি না করো কী করে আমরা নতুন নতুন ভিডিও বানাবো।